নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। অনেকেই আমাকে কমেন্ট বক্সে লেখেন যে সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা, সন্তানকে কোন দিকে কিভাবে বসাবো, কিভাবে পড়াশোনার মানে এগোবো, সন্তান কিছুতেই পড়াশোনাতে মন বসছে না। এই নিয়ে ভাবলাম যে তাহলে আমি একটা এই নিয়ে আলোচনাই করি আপনাদের, তাহলে ডিটেলে আলোচনা করলে আপনারা অবশ্যই ভালোটা বুঝবেন, সেরকমভাবে আপনার সন্তানকে পরিচালনা করবেন। প্রথমত আমরা চার্ট দেখবো, সন্তানের কোন ঘরে কি বসে আছে সেটা, সন্তানের সেকেন্ড হাউস, সন্তানের ফোর্থ হাউস, সন্তানের ফিফথ হাউস, এগুলো দেখতে হবে। সেকেন্ড হাউস থেকে নিচু ক্লাস এবং সেকেন্ড হাউস থেকে আপনার সন্তান যে আদান প্রদান করছে টিচারের সঙ্গে, যে আদান প্রদান করছে টিচার, যে পড়াশোনা বোঝাচ্ছে টিচারের, পড়াশোনা বুঝতে পারছে কিনা, স্কুলে গিয়ে বুঝতে পারছে কিনা, লিখতে পারছে কিনা সেই ঘর, এবং তার সঙ্গে বুধ কানেক্টেড, বুধ মানে পড়াশোনা করছে সেটা মনে রাখতে পারছে কিনা, কারণ মনে না রাখলে সে লিখতেও পারবে না। কানেক্টেড অনেক কিছু আছে তার সঙ্গে। ফোর্থ হাউস, ফোর্থ হাউসটা কি দেখতে হবে, ফোর্থ হাউস হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা, সেই সময় ট্রানজিটে কি আছে আপনার সন্তানের, চতুর্থ ঘরে কি বসে আছে, সেইখানে যদি বাস্তুদোষ থাকে, শনি রাহু মঙ্গল এগুলো বসে থাকে, বা ট্রানজিটেও যদি কেতু রাহু শনি বসে থাকে বা মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু সেটা একটা বাস্তুদোষের আন্ডারে পড়ে গেল বা ফোর্থ হাউসটা ড্যামেজ হয়ে গেল। সেক্ষেত্রে দেখা যাবে সন্তান খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছে, ঠিক মতন পড়াশোনাতে মন দিতে চাইছে না, পড়াশুনোতে মন নেই, বন্ধুদের সঙ্গে চলে গেছে, এবং মানে আপনার সন্তানের রাহু কীরকম আছে সেটাও দেখতে হবে। রাহু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার সন্তান মোবাইল, টিভি, আজকাল তো টিভি থেকে মোবাইলে বেশি এফেক্টেড হয়, মোবাইলে বেশি এফেক্টেড হয়ে যাবে, মোবাইল গেম খেলবে, মোবাইল নিয়ে বসে থাকবে, মোবাইলে সারাক্ষণ, মোবাইল ছাড়া সে থাকতে পারবে না, সুতরাং সেখানে পড়াশোনার একটা ডিস্টার্ব এসে যাবে। ফিফথ হাউস থেকে আমরা কানেকশন করি যে তার হায়ার স্টাডিজ কোথায় হবে, কিভাবে হবে, তারপরে তো চাকরি বাকরির জায়গায় আসি, সেটা তো পরের কথা। আমি অন্তত 99% মা বাবাকে দেখেছি সন্তান নিয়ে চিন্তিত, অ্যাস্ট্রোলজারের কাছে আসেন, সন্তান নিয়ে ডিসকাস করেন, কিন্তু সন্তানের অরিজিনাল কি রেমিডি হবে সেটা করেন না, এবং মেনটেনও করেন না যে সন্তানকে কিভাবে পড়াশোনা করাতে হবে, পড়তে হবে। সন্তান যখন পড়তে বসছে তখন সন্তানের যে পড়াশোনার দিকটা পড়তে বসছে সেটা পূর্ব দিকে বসবে বা ঈশান কোণে বসবে বা উত্তর দিকে বসবে, উত্তর দিকের থেকে ঈশান কোণ এবং পূর্ব দিক, এই দুটো দিক প্রচণ্ড ভালো ফল দেয়, বেটার। তার সঙ্গে যে যে জায়গাটা বসছে, বিছানায় না বসে যদি টেবিল চেয়ারে বসে তাহলে কিন্তু তার মনোযোগটা বসবে, এবং টেবিল চেয়ারটা সবসময় খেয়াল রাখবেন যেটা সবুজ যেন হয়, ডিপ সবুজ না হোক, হালকা সবুজ হোক, এবং যে ঘরে পড়তে বসবে সেখানে যেন আলো বাতাস খেলে, এবং টেবিল চেয়ার যেখানে বসবে সেখানে অবশ্যই আমি তো বলবো সরস্বতীর একটা মূর্তি রেখে দিতে, সেই সরস্বতীকে প্রণাম করে, বইকে প্রণাম করে তারপরেই সে পড়তে বসবে। এবারে সরস্বতীর মন্ত্র আছে, যারা আসেন আমার কাছে সরস্বতী দেবীর মন্ত্র এবং মুখস্থ করার মন্ত্র, অনেক মন্ত্রই আমি দিয়ে থাকি, সেই মন্ত্রগুলো পড়বে, পড়তে বসবে। অনেকের দেখা যায় যে একদম কনসেন্ট্রেশন নেই, তার মধ্যে তাদের চন্দ্র ডিস্টার্ব, চন্দ্র যদি ডিস্টার্ব থাকে তাহলে পড়াশোনাতে কিছুতেই মন বসাতে পারবে না, মন যদি বসাতে না পারে তাহলে এক নাগারে পড়াশোনাও করবে না, এর সেটা মনেও থাকবে না। তাহলে চন্দ্রের যে রেমিডি সেটা মুক্ত পড়ালেও হয়, অথবা চন্দ্রের রেমিডির জন্য আপনি চন্দ্রের কমলা কবচ বা মহামৃত্যুঞ্জয় কবচ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা চন্দ্রের মন্ত্র আপনারা সেগুলো কিন্তু সন্তানকে পড়াতে পারেন। যদি সন্তান নাও পড়ে তাহলে কিন্তু আপনারা লাউড স্পিকারে দিয়ে আপনারা মোবাইলে শোনাতেও পারেন, অথবা আপনারা জোরে জোরে পড়লেন সেটা সন্তানের কানে গেল, এইভাবেও কিন্তু একটা প্রচেষ্টা হতে পারে। এরপরেও যে পড়াশোনা করছে, পড়াশোনা করতে বসে কিভাবে পড়াশোনা করবে
সেটারও কিন্তু একটা ধাঁচ আছে। আমি প্রত্যেকটা বাচ্চা যারা যে সমস্ত বাচ্চাদের আমাদের কাছে নিয়ে আসে আমি বলেও দিই, এবং আমি অনলাইনেও বলে দিচ্ছি, আজ আমি বলছি কেউ আপনাদের সামনে এগুলো বলবে না, কোনো টিচার, আপনি যে টিচারের কাছে যান সেই টিচারও আপনাকে জীবনে এই প্রসেস বলবে না। ধরুন আপনার সন্তান একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, যাই হোক, তো সেই পড়াশোনা করার সঙ্গে সঙ্গে কি করি আমরা, তাকে পড়া ধরি, তাহলে আমি এখনই পড়লাম, এখনই বললাম, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মুখস্থ থাকে। আমরা সেই সাবজেক্টটা যদি পরের দিন ধরি বা এক ঘন্টা দু ঘন্টা পরে ধরি, ওই এক ঘন্টা দু ঘন্টায় অন্য সাবজেক্ট নিয়ে পড়বে। এই যে এইটা যদি প্র্যাকটিস ইন প্র্যাকটিসে আমরা করে দিই, তাহলে দেখবেন যে এই যে মনে রাখা স্মৃতি মনে করে করে বলছে, আমাদের ব্রেনটা, সন্তানের যে ব্রেনটা সেটা শার্প হবে যত আপনি এরকম করবেন। এরপরে যে পড়াশোনা করছে, তারপরে কোশ্চেন অ্যান্সার আপনারা কী করেন বা টিচাররা স্কুলে কী করে, প্রথম থেকে শুরু করে 1, 2, 3 থেকে। এই যে কোশ্চেন অ্যান্সার, সে কোশ্চেন অ্যান্সারও যদি আপনি একদম লাস্ট থেকে শুরু করেন, ধরুন 30টা কোশ্চেন রয়েছে, আপনি 30 নাম্বার থেকে শুরু করলেন, 29, 28, 27, এই যে ব্যাক কাউন্টিংয়ে করছেন, এটাও কিন্তু আপনার সন্তানের ব্রেনটাকে সতেজ করছে। অর্থাৎ আপনার সন্তানের ব্রেন মানে এই যে মনে করে করে যে পড়বে, দেখবেন যত এগুলো করতে থাকবে তত আপনার সন্তানের ব্রেনটা শার্প হবে, এতে আপনার সন্তান পড়াশোনাতে মনে রাখতে পারবে। আপনার যে সন্তান যদি ছোট হয়, আপনি অবশ্যই ব্যাক কাউন্টিং করাবেন, বাংলায় হোক ইংলিশে হোক, যত ব্যাক কাউন্টিং করাবেন তত আপনার সন্তানের মানে যে ব্রেনটা থাকবে সেই ব্রেনটা ভীষণভাবে শার্প হবে। এছাড়াও আরও উপায় আমি আছে, আমি শর্টসে বলেছি যে সন্তানের পড়াশুনো কীভাবে ভালো হবে, কীভাবে পায়ে তেল মালিশ করা নিয়ে একটা বলেছি, এরকম সন্তানের পড়াশুনো নিয়ে আরও এইবারে বলছি, এই যে প্রসেসগুলো বলছি এগুলো আপনারা বিনা জ্যোতিষকে দেখিয়ে এই প্রসেসগুলো যদি নিজের বাড়িতে সন্তানকে বসিয়েও করেন, তাতেও কিন্তু আপনার সন্তানের অনেকটা ইম্প্রুভমেন্ট হবে। এরপরে তারপরেও যদি ইম্প্রুভমেন্ট না হয়, তাহলে তো আমি আছি, আমার নাম্বারে নিচে স্ক্রলে যে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে ফোন করে বুকিং করে চেম্বারে বাচ্চাকে নিয়ে আসবেন, বাচ্চার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কাউন্সিলিংও জরুরি। কারণ অনেক সময় দেখা যায় সন্তান মা বাবার কথা শোনে না, কিন্তু আমাদের কাছে আসলে আমাদের কথা শোনে, আমরা তার মনের কথা বুঝে যাই, তার চার্টটাকে দেখে তার প্রবলেম বুঝে যাই, সেইভাবে তাকে কাউন্সিলিং করে দিই। কাউন্সিলিং করে দিলেও সেই সন্তান অনেক সময় ভালো রেজাল্ট করে। পড়াশোনা না করলে তো সে তার আপনার স্বপ্ন এবং তার নিজের স্বপ্ন কখনোই সফল করতে পারবে না। অবশ্যই সন্তানের প্রতি কেয়ার নিন, যত্ন নিন, ভালোবাসুন এবং সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে তুলুন। এইভাবেই আপনারা সন্তানকে শিখান, নিজেরাও শিখুন এবং সন্তানকেও করান। আমার প্রোগ্রাম যারা দেখছেন, নতুন দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।